নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার যে চারটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন, ওম নমঃ শিবায়। প্রত্যেকেরই আগামীকাল খুব ভালো কাটুক, খুব ভালো কাটুক এই ঈশ্বরের কাছে আমি কামনা করি। এবং প্রতিদিন আমি এই নিয়মিত প্রোগ্রামটি আপনাদের কাছে দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। কারণ অনেকেই ভিডিওটি কেটে দেখে রাশির নাম শুনে অনেকে কিন্তু লটের টিকিট কাটছেন, কিন্তু অনেকের ক্ষেত্রে লটের টিকিট কিন্তু মিলছে না। কেন মিলছে না, কী কারণে মিলছে না, প্রথম দেখা দরকার যে আপনাদের জন্ম কুণ্ডলিতে, আপনাদের ন্যাকাল চার্টে রাহু গ্রহ কেমন রয়েছে। রাহু যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের মধ্যে নটি গ্রহই শুভ থাকতে পারে না, আবার নটি গ্রহই কিন্তু অশুভ থাকতে পারে না। কারণ অনেকেরই একটা ধারণা যে অর্থপ্রাপ্তি মানে লটারি কাটা। দেখুন, আমি বারবার বলি, লটারি কাটলে শুধু অর্থপ্রাপ্তি হয় এমন না, আপনাদের যে কোনো দিক থেকেই অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। সেটা আপনার কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেখান থেকেও আপনারা লাভ পেতে পারেন, অথবা আপনারা অনলাইন ট্রেন্ডিং থেকেও লাভ পেতে পারেন। আপনারা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে আপনাদের ফাটকা থেকে লাভ পেতে পারেন, বা স্টক মার্কেট থেকে আপনারা লাভ পেতে পারেন। এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। কারণ প্রতিদিন আমি এই ভিডিওটি আপনাদের কাছে দিই, কিছুটা সময় আপনাদের কাছে নেই, যাতে আপনারা বুঝতে পারেন এবং জানতে পারেন যে আপনাদের ক্ষেত্রে সময়টা কখন রয়েছে। কারণ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। সময় যদি আপনার ক্ষেত্রে ফেভারে না থাকে, তাহলে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। তার জন্য আমি বলবো, গ্রহের প্রতিকার প্রতিবিধান কিন্তু করা একান্তই দরকার। অনেকেই রয়েছে যে অফিস থেকে ফিরছেন, দেখা গেল হয়তো বাস বা ট্রেন থেকে নামার পর কলিগরা একসঙ্গে রয়েছেন, গল্প গুজব করতে করতে চায়ের দোকানে চা খেলেন, তারপরে হয়তো শুনলেন যে আমি তো একটা বড় অর্থপ্রাপ্তি আমার হয়েছে, তো এখান থেকে আমি একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা ছিল। সেখানে আপনারা হয়তো অনেকে ক্ষেত্রে সে ধারণা হলো যে সে টিকিট কেটেছিল, আমি টিকিট কাটি, হয়তো আমারও হতে পারে, কিন্তু দেখা গেল তার কথা শুনে একটা টিকিট কাটলেন কিন্তু আপনার হলো না। কারণ তার ভাগ্যে ছিল, আপনার ভাগ্যে নেই। আপনার ভাগ্যে কখন রয়েছে সেটা আগে জেনে নিন। এমন হয়েছে, দাদা আপনি লাস্ট টিকিট আজ কেটে যান, হয়তো আপনি ট্রেন ধরছিলেন, হয়তো আপনি কেটেই নিলেন, দেখা গেল আপনার সেখানে অর্থপ্রাপ্তি হয়ে গেল। কি করে হলো, আপনার সেদিন হয়তো নক্ষত্রগত দিক থেকে আপনার ভালো চলছিল। একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, তিথিক্ষণটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওগুলো দিই, আপনাদের কাছে আমি এই বার্তাটা পৌঁছানোর চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন। যাদের দেখছেন অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, এবং স্পেশাল ডিসকাউন্টের পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। এবং সর্বোপরি আমাদের এটা হচ্ছে ভাগ্যের খেলা,
তাই ভাগ্যভাগ্যে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি এই জন্যই দিই যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন, কারণ দশা মহাদশা যদি আমাদের পারমিট করে, যদি নবগ্রহের পজিশান যদি ভালো থাকে এবং তিনটি গ্রহ রাহু শুক্র বুধ আমাদের অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, এই গ্রহগুলো যদি আমাদের শুভ থাকে হয়তো আগামীকাল হতেও পারেন আপনি কোটিপতি। কে বলে কার ভাগ্যে কী লেখা আছে? অর্থাৎ একটা কথা জানেন, ভাগ্যবানের বোঝা ভগবান বয়, একটা কথাই আছে। যিনি ভাগ্যবান কি না, ভগবান তার বোঝা বইবে। হঠাৎ দেখা গেল আপনিও কালকে কোটিপতি হয়ে গেলেন, হয়তো আপনারা ভাবলেন যে কৌশিকদা বললো সত্যি আমার তো মিলে গেছে কৌশিকদার কথা। কেউ লাখপতি হতে পারেন, কেউ অল্প অর্থ পেতে পারেন, কেউ বেশি অর্থ পেতে পারেন, অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি চারটি রাশির শুভ সময়, চারটি রাশির টার্গেট নাম্বার। প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার পাঁচ, শুধুমাত্র পাঁচ, আপনাদের যে আগামীকাল শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত, এবং আপনাদের শেয়ার বাজার, স্টক মার্কেট, অনলাইন ট্রেন্ডিং, ফাটকা থেকে আপনাদের অর্থ কিন্তু প্রাপ্তি হতে পারে মকর রাশি। দ্বিতীয় রাশি আপনার ক্ষেত্রে যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশিরও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সাত এবং চার। আপনাদের যে শুভ সময় সকাল দশটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত, আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে আপনাদের বড় অর্থপ্রাপ্তির একটা গাঢ় যোগ দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম অর্থপ্রাপ্তি হতে চলেছে, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশিরও কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনাদের টার্গেট নাম্বার চার আট। আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার দুই সাত। আপনাদের শুভ সময় নটা বিয়াল্লিশ মিনিট থেকে আপনার দশটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের শুভ, অর্থাৎ আপনাদেরও যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।